আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আজকে ভিডিওটা হচ্ছে যে টপিক নিয়ে সেটা হচ্ছে এই যে কবুতরটা যে দেখতেছেন, আজকে এর কবুতরের মাদিটা আছে, মাদিটা আজকে উড়ে চলে গেছে। আমি খাবার দিতে গেছি, কবুতরগুলো সবসময় আমার কাছে আসে খাইতো, হাতে খাবার নিয়ে থাকলে আসে আসে খাইতো, কিন্তু আজকে কী জানি হয়েছে, নোটটা আছে কিন্তু মাদিটা চলে গেছে। এগুলো আমি কখনো বাইর করিনি আনার পর থেকে, আনার 4 মাসের মতো হচ্ছে, 4 মাসে 3 জোড়া বাচ্চা পাইছি আমি। আজকে আমার মনটা খুব খারাপ, মাদিটা চলে গেছে, দেখি আল্লাহ কী করে, যদি ফেরত আসে তো ভালো, না আসলে তার কী করার। মাশাআল্লাহ, তা বাদ বাকি সবগুলোই ভালো। এই যে এখানে বাচ্চা, 2টা বাচ্চা আছে এই জায়গায়, এবার বাচ্চাগুলো মোটামুটি ভালো হয়েছে ইনশাল্লাহ, 2টা বাচ্চা ভালো আছে। তারপরে আপনাদের দোয়ায় কবুতর এখন আল্লাহর মতো কোনো সমস্যা হয়নি, কবুতরগুলো সবগুলোই ভালো আছে। আর উপরে এই যে আমার রাজা রানীর 2 জোড়া বাচ্চা, 1 জোড়া বাচ্চা হয়েছে কালকে, গতকালকে 2টা বাচ্চা ফাটছে, তো মাশাআল্লাহ খুব সুন্দর আছে বাচ্চা 2টা, এখনও কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। এই যে রাজা রানীর 2 ছেলে মেয়ে, প্রথম ছেলে মেয়ে আমার ঘরের, তো এরা মনে হয় ডিম দিবে, আর মাদিটা তো আমাকে দেখতেই পারে না, মাদিটা খালি আমার ঠোকর দেয়। এই যে রেডি হয়ে আছে পাখা নিয়ে আমাকে মারবে, তো এই যে মারতেছে আর কি, এই যে ঠোকর দিবে, এই যে ঠোকর দিচ্ছে, এই ঠোকর দিচ্ছে, আমার দেখতেই পারে না, সে আমার কাছে কখনো ধরাই দেয় না। তো আপনার নোটটা সে আমার ভয় পায় না, কিন্তু এই মাদিটা আমার দেখতেই পারে না, যে গোবে দিয়েছিল। আর এই যে নিচে আমার এগুলো ঘরের বাচ্চা, আমার একটা বাচ্চা হচ্ছে আপনার ওর মাটা ছেড়ে ওর বাপ ইয়া ছিল, নোটটা আমার হচ্ছে আপনার লাল পাত্তির ব্লাড লাইনের কবুতর ছিল, তার মধ্যে একটা আমার কবুতর মাদিটা আমার লাল পাত্তির ব্লাড লাইনে আসে আর কি। আর নিচে 3টা আছে, 3টা সবগুলোই আমাদের আমার ঘরের। আর এই জায়গায় হচ্ছে এটা আসলে কী যে বলবো ভাই, আমার খুব খারাপ লাগতেছে, সেটা হচ্ছে এত সুন্দর করে খাওয়াই, মানে কোনো কবুতর ছাড়ি না, শুধু এই জোড়াটা ছাড়ি, তার মধ্যে একটা কবুতর চলে গেল। খোঁজ লাগাইছি অবশ্য, যদি পায়ে গেলাম তো ভালো, না হলে তো আর কী করার, ওরা কিছুই নেই। আর একটা মাদির সঙ্গে জোড়া দিয়ে দেবো, বাচ্চা 2টা এখন কি খাওয়াতে পারবে কি না এটা চিন্তা করতেছি, যদিও পারে। আমার নোটটার একটু হালকা দুর্বল ছিল, মাঝখানে ওষুধ খাওয়াই ঠিক করছি, এটারে বুকের হাড় বের হয়ে গেছিলো, তো ইনশাল্লাহ বুকের হাড় বের হয়ে যাওয়ার যে ইয়াগুলো একটা সমস্যা, তার কারণে কী কারণে বুকের হাড় বের হয়ে যায় সেটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, আর পদ্ধতিটা জানাই দিব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি প্রেস করে দিবেন। তো নিচে বাচ্চা, আজকে 1টা বাচ্চা বের হয়েছে নিচেরটা, আর একটা হয়তো বা কালকে বের হয়ে যাবে। এই জোড়াটাও খুব মানে কী বলবো, নোটটা খুব খারাপ, নোটটা আমার পাশে যে সবগুলো ছাড়লে যে কোনো মাদির কাছে যায়, সে সুযোগ পেলে পরকিয়া করার চেষ্টা করে। আমার এই কবুতরের বাচ্চা আপনার আমি উড়েছি, তো প্রচুর উড়ে, মানে একটা না আপনার 2-2.5 ঘন্টা উঠতেই থাকবে। তো ভাই, আমার এই কবুতরের জন্য সবাই দোয়া করবেন, কবুতরটার জন্য, আমার নোটটার জন্য, আমার বাচ্চাগুলোরে মানুষ করতে পারে ঠিক মতো। এখন কি আর করা, যদি না আসে তাহলে তার করার কিছু নেই, নোটটাকে মানুষ করা লাগবে, অন্য কবুতর দিলে তো আবার সমস্যা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।